একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, তো জিবরিল এসেছেন। আমরা জানি বা শুনেছি ওয়াজ মাহফিলে যে জিবরিল যখন আসতেন ওহী নাযিল হতো তখন গুনগুন আওয়াজ হতো, এটা আমরা অনেকেই জানি। তো এরকম আওয়াজ হয়েছে, রাসূলের উপর ওহী আসছে। ওহী আসা শেষ নবীজি দোয়া করতে আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করেছেন। কি দোয়া করলেন? আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিননা ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আফিরনা ওয়ালা তুগফির আলাইনা ওয়া আরদিনা ফারযু আননা। এটা খালি দোয়া না, ইমাম তিরমিজি আলাইহির রহমাহ এটা তিরমিজিতে এনেছেন 3472 নম্বর হাদিসে, না তিরমিজি শরীফে দোয়া করেছেন। উম্মতের জন্য দোয়া করেছেন, এই উম্মতের জন্য, উম্মতের জন্য যে উম্মত রাসূলকে গালি দেয় সেই উম্মতের জন্য দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতের জন্য বাড়িয়ে দেন নিয়ামত। যে উম্মত রাসূলকে গালি দেয় সেই উম্মতের জন্য বলেছেন, আল্লাহ আমার উম্মতকে সব উম্মতের উপর প্রভাব দিয়ে দেন, বিজয়ী করে দেন, মর্যাদা দিয়ে দেন, সম্মানিত করেন, লাঞ্ছিত করবেন না, বেশি করে দেন, কমায় দিয়ে না, বঞ্চিত করেন না, আপনি খুশি হয়ে যান, আপনার উপরও খুশি বানিয়ে দেন, উম্মতের জন্য দোয়া করেছেন। আর এই উম্মত হতভাগা উম্মত এখন সুন্নাতকে অপমান করে, রাসূলকে অপমান করে, কোরআনকে অপমান করে, রাসূলের চরিত্রকে অপমান করে, দ্বীনকে অপমান করে, কোরআনকে অপমান করে, এটা মুমিন অন্তত পক্ষে করতে পারে, এটাই করতেছে, এটা মুমিনের কাজ না। একটু মন দিয়ে শোনার চেষ্টা করি। দোয়া শেষ, হাত নামিয়েছেন নবীজি, তো সকলকে উদ্দেশ্য করে বলছেন সাহাবীদেরকে। দোয়া শেষ হওয়ার পর নবীজি বললেন, সাহাবীরা আমার, আমার উপর এই মুহূর্তে যে ওহী নাজিল হলো, এই ওহীটা হলো সূরা মুমিনুনের আয়াতগুলো আল্লাহ নাজিল করেছেন, আর এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা কিনা সূরা মুমিনুনের এই গুণাবলীগুলো অর্জন করবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মালিক হয়ে যাবে। শুধু জান্নাত না, জান্নাতুল ফিরদাউসের মালিক, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, সে জান্নাতুল ফিরদাউসের মালিক। এখানে বুঝতে হবে ধারাবাহিকতাটা কি সুন্দর। নবীজির উপর ওহী আসলো, ওহী আসার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া তুলে দোয়া করতে আরম্ভ করেছেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিননা ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আফিরনা ওয়ালা তুগফির আলাইনা ওয়া আরদিনা ওয়ারযু আননা। দোয়া শেষ হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগুই মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিজ্জাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিক فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون اتنا دوتانا شدو مطر الشاب شابتی کنا بولی رکتا بولی چن جارا کنا رسول امت در مدد کریم آمانا در مدد تاہید بادی در مدد شاب شابتی کنا بولی رو دیکاری ہوئے ترا جنت الفردوس در مالک ہوئے ترا جنت الفردوس در مالک ہوئے امام بخاری علیہ الرحمت আরো সুন্দর করে বলেছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মানুষেরা এসে জানতে চাইতো যে আম্মাজান নবীজির চরিত্র কেমন ছিল, রাসূলের উসওয়ায়ে হাসানা কেমন ছিল, রাসূল কি করতেন, কি করলে পরে রাসূল আমাদের অনুকরণীয় হবেন, অনুসরণীয় হবেন, রাসূলকে অনুসরণ করা যাবে। আম্মাজান সূরা মুমিনুন আয়াতগুলো শোনায় দিয়ে বলতেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগুই মুরিদুন, এই সাত সাতটি গুণাবলীর কথা শুনিয়ে দিয়ে বলতেন, এই আয়াতগুলোতে উল্লেখিত গুণাবলীগুলো যারা মানবে তারা রাসূলের চরিত্র ধারণ করবে, লালন করবে, মানবে, আমল করবে, তারা জান্নাতুল ফিরদাউসের মালিক হবে। স্বাভাবিকভাবে আল্লাহ বলেন নাই, কাদ আফলাহা বলে বলেছেন,
শুরুতে কাদাস এখানে ওলামায়ে কেরাম যারা আছেন বুঝবেন আরবী ব্যাকরণ ফেলে মাজি শুরুতে কাদাসে নিশ্চয়তার অর্থ দেওয়ার জন্য বুঝেন নাই মানে এই যে জান্নাতের ঘোষণা দিলেন এটা নিশ্চিত জান্নাতের ঘোষণা সুবহানাল্লাহ এটা এই সফলতা নিশ্চিত সফলতা ভাইরা আমার এই জন্য সুন্দর করে বোঝার চেষ্টা করেন আল্লাহ নিশ্চয়তার কথা বলেছেন কদ আফলাহাল মুমিনুন নিশ্চিতভাবে মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে যারা কিনা এই ঘোড়াবলিগুলো অর্জন করতে পেরেছে এই সফলতা কিন্তু এসএসসি পরীক্ষার সফলতা না এই সফলতা এইচএসসির না এই সফলতা বিবিএ এমবি অনার্স মাস্টার্স বা গ্রাজুয়েশন করার সফলতা না এই সফলতা বিসিএস ক্যাডার হওয়ার সফলতা না এই সফলতা চাকরির ইন্টারভিউ দিয়ে সফল হওয়ার সফলতা না এই সফলতা দু বছর চার বছর আট বছর দশ বছরের সফলতা না এই সফলতা দুনিয়ার যত সফলতা চোখ বন্ধ হয়েছে সব শেষ হয়ে গেছে কিন্তু এই সফলতা তো এমন সফলতা না এটা দুনিয়ার সফলতা আখেরাতের সফলতা দুনিয়ায় চক্ষু বন্ধ হয়ে গেছে তো কবরও সফল মিজানও সফল পুল সিরাতের পুল পার হয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের জান্নাতুল ফিরদৌসের মালিক হয়ে সফল হয়ে যাবে জান্নাতুল ফিরদৌসের মালিক হয়ে সফল হয়ে যাবে এজন্য আমার কলিজার টুকরা ভাইরা আপনারা যদি নামাজের আগে আজানের দিকে খেয়াল করেন মুয়াজ্জিন ডাকেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আশো কল্যাণের দিকে হাইয়া আলাল ফালাহ এখানে ফালাহ ওখানে হলো কদ আফলাহাল মুমিনুন একই কথা সফলতার কথা বলেছেন আশো সফলতার দিকে কল্যাণের দিকে একই কথা এই সফলতা তো ওই সফলতা মুয়াজ্জিন যখন আজান দেয় হাইয়া আলাল ফালাহ আপনি আর আমি যখন জামাতে গিয়ে শরীক হয়ে যাই এই জামাত আপনাকে আমাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদৌস পর্যন্ত নিয়ে যাবে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা يرثون الفردوس هم فيها خالدون الذين يرثون الفردوس هم فيها خالدون اي جن مؤمن جنت مؤمن প্রথম গুণ আল্লাহ বলেন قد افلح المؤمنون তারপর পরি বলেন الذين هم في صلاتهم خاشعون جنت مؤمن তাদের নামাজে বিনয় হবে